তীব্র তাপদাহের উত্তাপ চলছে নিত্য পণ্যের বাজারেও, যার প্রভাব পড়েছে সবজির বাজারে। বেড়েছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহে আমরা যুক্ত হচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। মেহেদি, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন, সবজির বাজার দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের নতুন হাট খোলা যে বাজারটি, সেই বাজারটি, এটি আসলে ঝিনাইদহের প্রধান সবজি বাজার হিসেবে এটিকে ধরা হয়। যেমনটি বলছিলেন, আসলে গত কয়েক সপ্তাহের তুলনায় কিন্তু আজকে সবজির বাজারের যে মূল্য সেটি কিন্তু আসলে খুব বেশি একটু পরিবর্তন সকাল থেকে আমি লক্ষ্য করেছি। বাজারে এসে যে পরিস্থিতি দেখেছি, আজ পেঁয়াজের যে মূল্য, পেঁয়াজের যে পাইকারি বাজার, সেই বাজারটি আসলে 45 থেকে 48 টাকার মধ্যে কিন্তু এখন পর্যন্ত সীমাবদ্ধ আছে, এবং সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। পাশাপাশি রসুন, ভালো যে রসুনটি বলা হয়, সেই রসুনটি বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 170 টাকা পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে যেটি দেখলাম সেটির 180 টাকা মতো বিক্রি হচ্ছে। তাছাড়া আলুর যে খুচরা বাজার, আলু বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা। এছাড়াও বেগুনের বাজারটি আসলে স্থিতিশীল অবস্থাতেই লক্ষ্য করা যাচ্ছে, বেগুন 45 থেকে 50 টাকা কেজি। তাছাড়া ছোট উস্তে যেটি, সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, এবং করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো আছে তার ভিতরে কাঁচা ঝাল বিক্রি হচ্ছে আপনার সর্বোচ্চ 35 থেকে 40 টাকা কেজি। ঝিনাইদহের বাজারের পরিস্থিতি যেটি, কয়েকজন ক্রেতার সাথে কথা বলে যতটুকু জেনেছি, ঝিনাইদহের প্রচুর আবাদি ফসল হলেও ঝিনাইদহে কিন্তু সবজির বাজারের মূল্য আর একটু কম এটি কিন্তু আশা করছেন সাধারণ ক্রেতারা, কিন্তু কোনোভাবেই বাজারটাকে সেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে বাজার মনিটরিং যে সেল আছে বা যে কমিটি বা সংস্থাগুলো আছে, তাদেরকে আসলে আর একটু কাঁচা বাজারের প্রতি তাদের দৃষ্টি দেওয়ার জন্য সাধারণ ক্রেতারা কিন্তু দাবি জানিয়েছেন। এই ছিল ঝিনাইদহ থেকে আজকের সবজির বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী মেহেদি হাসান সবুজের কাছ থেকে।